মর্নিং তোমাদের সবাইকে, বনিস লাইফের সবাইকে স্বাগত। তো তোমরা দেখতেই পাচ্ছ সকাল সকাল আমার পুজো হয়ে গেছে। আজকে বৃহস্পতিবার 2 তারিখ জানুয়ারি মাসে। তো অনেকদিন ব্লগ দেওয়া হয় না, তো ভাবলাম না স্টার্ট করি। তো দেখতেই পাচ্ছ আমার এখানে পুজোটা প্রায় কমপ্লিটই হয়ে গেছে। তো এখন বাজে 8টা, 8টা বাজেও নি এখনো পুরোপুরি। তো তার আগে অনেক কাজ বাজ সারা হয়ে গেছে। তোমরা বাইরে দেখতেই পাচ্ছ কত জামা কাপড় মেলা, সব সকালবেলায় উঠে কাচাকাচি করেছি, চাতাল ঠাতাল ধুয়ে ঠুয়ে কাজ কম। আজকে ব্লগটাতে খুব ইন্টারেস্টিং অনেক কিছু আছে যেগুলো তোমাদের সাথে শেয়ার করার জন্য আমি আসলাম। আজকে অনেকদিন ব্লগ দেওয়া হয় না, সেটা নিয়ে আমি পরে কিছু কথা বলবো। তো আজকে দেখতে থাকো, ব্লগটাকে কন্টিনিউ রেখো, দেখতে থাকো কী হচ্ছে। দেখো এই সালোয়ারটা আমি পরলাম, লেগিংস পরেছি গোল্ডেন কালারে। তো এই দোপাট্টাটা নিয়ে যাওয়া সম্ভব না, কারণ সোয়েটার পরতে হবে, তা এটা নিতে পারবো না, কারণ স্টোল নিতে হবে। এত ঠান্ডা বাইরে, অনেকটাই রোদ উঠেছে, চকচক করছে, তাই না? তো চলো সবাই রেডি হচ্ছে, আমিও রেডি হইনি। তোমাদেরকে দেখালাম যে এই দুপাট্টাটা নিতে পারবো না, এটা সালোয়ারের সেটের এই দুপাট্টাটা। আমরা এখন টোটোতে উঠে গেছি, এখন স্টেশনের দিকে যাচ্ছি। আর এখানে কত বড় বড় মাঠ রয়েছে, খুব হাসি খুশি রয়েছে। কারণ তুই কোথায় যাচ্ছিস সেটা বলে দে, কোথায় যাচ্ছিস? দুটো ব্যাগই আমার হাতে দিয়ে দিয়েছে, বাবা বাহ। আমি তোমাদেরকে দেখাতে পারিনি। তো দেখো মা কি সুন্দর পুজো করেছে, মায়েরও পুজো আজকে কমপ্লিট হয়ে গেছে। তো দেখা যাক যে আমি বাপের বাড়িতে এসেছি, এই জন্যই বলেছি একটা সারপ্রাইজ আছে। আর মা কি কি বানিয়ে রেখেছে তোমাদের সাথে শেয়ার করব। তা আমি এসে হাত মুখ ধুয়ে তো একবারে ঢুকতে হবে, তো দেখিয়ে দিচ্ছি। ফার্স্ট ঢাকনাটাই খুলি, এটার মধ্যে যত সম্ভব পায়েস, পায়েস এটাতেও পায়ে, বাপরে বাপ। এটাতে দুধপুলি, কাজুগুলো দেখা যাচ্ছে। আর এটাতে হচ্ছে ভাপা পিঠে, ওরে বাবা, সিদ্ধ পিঠে ও সিদ্ধ পুলি, তারপর গুড় ছড়ানো। এই টিফিন কারিতেও মনে হয় পায়েস একটাই পুলি তোলা রয়েছে। তো দেখতেই পাচ্ছ কত কিছু করেছে ঘরটা, বাবা নিজে একা রং করেছে, নিজে একা রং করেছে, দেখতে পাচ্ছ। এখন এই একদম ঝোলা গুড় খাওয়া হবে এই ভাপা পুলি দিয়ে, ইয়ামি টেস্টি না? মিস্টার সঞ্জয় কুন্ডু, তোমাকে দেওয়া হচ্ছে, খাবো আর না, তোমার চিন্তা নেই। আমাদের এখন খাওয়া দাওয়া স্টার্ট হয়েছে, এখানে মা আমাদের ছোট্ট মুনুকে দেখাশোনা করছে। আর এখানে দেখো এখানে খেতে বসেছে, দেখি
সেফটি নিউজগুলো সবাই পড়ে দেবে। আর বাবাকে আর মাকে তো ব্লগে আগেই দেখেছো, আর এখানে যারা আছে সবাই খেয়ে নিক আগে, তারপরে সবার ইন্টারেস্ট গুলো দেখো। ঠিক আছে, এটা হচ্ছে পেঁয়াজের ডাল, আর চলছে বেগুন ভাজা, আর এখানে লেবু।